নমস্কার বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকে আমরা চারটি লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তিনটি টিচার ট্রেনিং কলেজ ও একটি ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখন আমরা দেখে নেব এই পোস্টগুলির জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং কিভাবে আবেদন করবেন নর্থ পয়েন্ট ডে স্কুল এটি একটি ইংলিশ মিডিয়াম স্কুল পোস্ট লাইব্রেরিয়ান এই লাইব্রেরিয়ানের জন্য আপনারা আবেদন করবেন নর্থ পয়েন্ট ডে স্কুল অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল আইডিতেই আপনারা আপনাদের ডকুমেন্ট এবং বায়োডাটা পাঠিয়ে দেবেন এরপর আসছি আমি পরবর্তী ইনস্টিটিউটে সাম্য সমাজ টিচার ট্রেনিং কলেজ পূর্ব মেদিনীপুর পোস্ট লাইব্রেরিয়ান আপনারা আবেদন করবেন সাম্য সমাজ ওয়ান সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল আইডিতে এছাড়াও আপনারা মোবাইলে যোগাযোগ করতে পারেন সেভেন সিক্স এইট ফোর জিরো সেভেন টু এইট সেভেন ওয়ান এই নাম্বারে আজিজুর রহমান কলেজ অফ এডুকেশান মুর্শিদাবাদ এটিও একটি ডিএড বিএড কলেজ এখানে পোস্ট লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান পোস্টের জন্য এখানে আপনারা আবেদন করবেন ইনফো ডট এ আর কলেজ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এছাড়াও আপনারা এই কলেজে মোবাইলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন এইট ফাইভ জিরো সিক্স জিরো সিক্স এই কলেজগুলিতে আপনাকে কেবলমাত্র আপনারা ইমেল আইডির মাধ্যমেই আবেদন করতে পারবেন এরপর আসছি আমি পরবর্তী কলেজে মুক্তির শিক্ষা কলেজ অফ এডুকেশন নর্থ চব্বিশ পরগনা এখানে পোস্ট লাইব্রেরিয়ান আপনারা আবেদন করবেন মুক্তির শিক্ষা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এছাড়াও আপনারা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন নাইন এইট থ্রি জিরো টু থ্রি সিক্স ওয়ান ফোর থ্রি এই নাম্বারে আপনারা অবশ্যই অফিস টাইমে আপনারা এই মোবাইল নাম্বারে কল করবেন কল করে আপনারা জানতে পারেন আরও বিস্তারিত বিষয়গুলি এই চারটি কলেজে লাইব্রেরিয়ানের যে পোস্টগুলি প্রকাশিত হয়েছে তার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ব্যাচেলার লাইব্রেরি ইন ইনফরমেশান সায়েন্স সাথে কম্পিউটারের নলেজ অবশ্যই থাকতে হবে যে সব প্রার্থীরা অন্যান্য বিএড কলেজে কাজ করার অভিজ্ঞতা আছে সেই সব প্রার্থীরা এই পোস্টগুলির জন্য অগ্রাধিকার পাবেন আপনারা আপনাদের বায়োডাটা এবং সমস্ত ডকুমেন্টের স্ক্যান করে আপনারা সফট কপির মাধ্যমে পাঠিয়ে দেবেন নিম্নলিখিত মেল আইডিগুলিতে আজকে এই পর্যন্তই